হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2021-22 শিক্ষাবর্ষে শিক্ষা বিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন নিয়ে। এই ভিডিওতে মাত্র 7টি প্রশ্ন আমি তোমাদের জন্য বেছেছি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো পড়ে গেলে কিন্তু আশা করি পরীক্ষায় তোমরা কমন পাবে। বলে নিই, প্রথমে প্রশ্নগুলো। শিখনের সংজ্ঞা দাও, শিখনের বৈশিষ্ট্য লেখো, শিখন ও পরিণমনের মধ্যে পার্থক্য লেখো। এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এটা কিন্তু দেখে রাখবে। আমি সাথে বলে রাখি যে এখানে আমি লাল কালি দিয়ে যে মার্ক করা প্রশ্নগুলো দিয়েছি, সেগুলো তাদের জন্য দিয়েছি যারা পরীক্ষায় খুব একটা পড়াশোনা নিয়ে পারো না, বা পড়াশোনা বিভিন্ন কারণে সিলেবাস কমপ্লিট করতে পারো নি, তাদের জন্য। আর যারা পড়াশোনায় খুবই ভালো, পড়াশোনায় নাম্বার পেতে চাও, 80-90% নাম্বার, তাদের জন্য অলরেডি এটা সাজেশন দিয়ে রেখেছি। সেইগুলো পড়ে গেলে হুবহু কমন পাবে আশা করি। আর যারা মোটামুটি 50-60 নাম্বার পেতে পারো বা 70 নাম্বার, তাদের জন্য কিন্তু এখানে যে কটা কোশ্চেন আছে সেগুলো কিন্তু দেখে গেলেই হবে। বলি পরের প্রশ্ন, মনোযোগ বলতে কী বোঝো, শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব সম্পর্কে আলোচনা করো অথবা বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। পরের প্রশ্ন, যে প্রাচীন বা প্যাভলোপীয় বা এস টাইপ অনুবর্তন ও অপারেন্ট বা সক্রিয় বা আর টাইপ অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো। প্রশ্নটা এভাবে আসতে পারে, এস টাইপ ও আর টাইপ অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো, এভাবে আসলেও আসতে পারে। পরের প্রশ্ন দিয়েছি, থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কী কী, শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন দিয়েছি, রাশিবিজ্ঞান বলতে কী বোঝো, শিক্ষাগত রাশিবিজ্ঞান কী, শিক্ষায় রাশিবিজ্ঞানের উপযোগিতাগুলি লেখো। যারা অঙ্ক করো তাদের জন্য এই একটা অঙ্ক আমি উদাহরণ দিয়েছি, তোমরা কিন্তু এটাকে দেখতে পারো বা আরও কিছু অঙ্ক প্র্যাকটিস করে যাবে। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষার লক্ষ্য বিষয়ে মুদালিয়ার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, মুদালিয়ার কমিশন কারিগরি শিক্ষার কাঠামো সম্পর্কে কী সুপারিশ করে, সহশিক্ষা সম্পর্কে কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986-এর সুপারিশগুলি আলোচনা করো। পরের প্রশ্ন দিচ্ছি, বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো, বয়স্ক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন দিচ্ছি, সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর যে কোনো 4টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লেখো। শিক্ষা প্রযুক্তিবিদ্যার যে কোনো 2টি সুবিধা সংক্ষেপে আলোচনা করো। সর্বশিক্ষা অভিযান কী, সর্বশিক্ষা অভিযানের কর্মসূচি আলোচনা করো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই লাল কালিতে মার্ক করেছি। পরের প্রশ্ন আছে, পরিকল্পিত শিখন বলতে কী বোঝো, শিক্ষা প্রযুক্তিতে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের পারস্পরিক সহযোগিতা করে তা উদাহরণসহ আলোচনা করো। এই ছিল তোমাদের টোটাল প্রশ্ন। আশা করি এই পরীক্ষায় এই প্রশ্নগুলো তোমরা কমন পাবে। যারা পড়াশোনায় খুবই ভালো, 90% নাম্বার পেয়ে পাস করতে চাও, তারা কিন্তু অলরেডি আগে একটা আমার সাজেশন দেওয়া আছে, সেই ভিডিওটা তোমরা কিন্তু দেখে যাবে। এখানেই শেষ করছি, পরের ভিডিওতে দেখা হবে। তোমাদের পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল, সবাই ভালো থেকো।